দর্শক, আজকে দেশ রূপান্তর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উম্মের রাহিম। আজ শনিবার 11 সেপ্টেম্বর, 27 ভাদ্র 1428। আজকে দেশ রূপান্তরে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি পড়ে শোনাব। শুরু করছি প্রথম পাতা থেকে। আজকে দেশ রূপান্তরের প্রধান সংবাদ: করোনার টিকাদান কর্মসূচি, লক্ষ্যমাত্রা পূরণে সংশয়, বিশ্বে প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র, কাল আরও 5 বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রাথমিকে প্রতিদিন 2 শ্রেণীর ক্লাস, এহসান গ্রুপের চেয়ারম্যান সহ 2 জন গ্রেপ্তার, সুদমুক্ত বিনিয়োগের ফাঁদে নিঃস্ব লাখো মানুষ, কাবুলে নারীদের বিক্ষোভ চলছেই, তালেবান সরকারে নারীর ক্ষমতায়ন, সম্পূর্ণ ভেঙে পড়তে পারেন আফগানিস্তান, জাতিসংঘের উদ্বেগ। পাতা 2 খবর, আপনার ভাগ্য। পাতা 3 খবর, অগ্নিঝুঁকিতে লাখো শ্রমিক, হল বন্ধ রেখে পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা, হাবিপ্রবি দিবস আজ, হাবিপ্রবি হবে জ্ঞান চর্চার উৎকর্ষের কেন্দ্র, ভিসি। পাতা 4 চিন্তা, সম্পাদকীয়, পুলিশের ডাকাতির বিচার হোক, এলপিজির মূল্যবৃদ্ধি এবং গ্রাহকের ব্যয়, লিখেছেন রাজেকুজ্জামান রতন। পাতা 5 দেশান্তর, পাকিস্তানে ধরা যুক্তরাষ্ট্র, তালেবানের মাধ্যমে প্রতিশোধ, ক্ষত সারেনি 9/11, করোনার চতুর্থ ঢেউ আসছে, ক্লাসরুম, এনজাইটি এবং অ্যাংস্ট, চাকরি, ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুর সেনানিবাস, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মানিকগঞ্জ, বাংলাদেশ সেনাবাহিনী। পাতা 6 বিশেষ করে, টুইন টাওয়ার হামলার 20 বছর, দৈনন্দিন ইসলাম, মৃত্যু পরবর্তী করণীয়। পাতা 7 খেলা, হ্যাট্রিকের সপ্তম স্বর্গে মেসি, বিশ্বকাপ দল ঘোষণার পরই নেতৃত্ব ছাড়লেন রশিদ খান, করোনায় স্থগিত ওল্ড ট্রেফোর্ড টেস্ট, চলে গেলেন নাদির শাহ। পাতা 8 রূপ রূপান্তর, স্কুল দিনে ফেরা, কয়েক রকম নুডলস, ফ্যাশনেবল ফ্লিপ ফ্লপ, সতেজ ত্বকের যত্ন। পাতা 9 দেশ, বঙ্গবন্ধুর নামে গড়ে তোলা গবেষণাগারে ঝোপঝাড়, শ্রীমঙ্গলে কেজি দরে সরকারি বই বিক্রি। পাতা 10 বিনোদন, আশা জাগাচ্ছে নো ল্যান্ডসম্যান, ফেস টু ফেস, খোলায় স্টেজে গান গাওয়ার মজা আলাদা, বলেছেন মৌসুমী আক্তার সালমা। কলকাতার নীতিশাস্ত্রে ইমন মিথিলা, এক ঝলকে চিকিৎসাধীন ফারুক ও ডেইজি। টিপস, ঘরের যত্ন নিন, আপনার ডাক্তার কেন বাচ্চাদের বমি হয়। তথ্য প্রযুক্তি, জিমেইলে আসছে সরাসরি কল করার সুবিধা। শেষের পাতা, পাতা 12 সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী, ভারত থেকে টিকা আসার বাধা কাটবে অক্টোবরে, 4 বছরেও বাস্তবায়ন হয়নি 26 সুপারিশ, প্রতি সপ্তাহে 50 লাখ করে করোনার টিকা আসবে, স্বাস্থ্যমন্ত্রী। আগের অবস্থানের পথে বাংলাদেশ, টাঙ্গাইল ও গাজীপুরে 86 স্কুলে বন্যার পানি, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরা অনিশ্চিত। প্রিয় দর্শক, এই ছিল আজকের দেশ রূপান্তরের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। বিস্তারিত জানতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। 12 পাতা মাত্র 5 টাকা। যদি পত্রিকাটি সরাসরি পড়া সম্ভব না হয়, সেক্ষেত্রে ই পেপার সংস্করণে পড়তে পারেন। এছাড়াও রয়েছে দেশরূপান্তর.com, ফেসবুক, ইউটিউব। যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ।